তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে এই জিনিসগুলো দেখাবো এই জিনিসগুলো আমাদের গোড়ার জন্য অনেক প্রয়োজনীয়। তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কেন আপনাদেরকে বলছি এই জিনিসগুলো আপনাদের প্রয়োজনীয়। যখনই আমরা কোনো শার্ট প্যান্ট বা কোনো একটি জিনিসকে দেওয়ালে বা ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করি তখনই আমাদের প্রয়োজন হয় এই যে জিনিসগুলো দেখাচ্ছি এই ধরনের জিনিসগুলো প্রয়োজন হয়। যেমন আমরা যাকে বলি হুক, তো আমাদের হুক এমন একটি কাজের জিনিস যেগুলো আমাদের ঘরে যদি না হয় তাহলে মনে হয় যে আমাদের ঘরটি একটু আধুরা আধুরা বা তো আমরা অনেক ধরনের হুকগুলো ব্যবহার করি। কেউ আছে আমরা দেওয়ালের মধ্যে ছিদ্র করে লোহা গেঁথে তারপর আমরা হুকটা ব্যবহার করি, কেউ আছে অনেক ধরনের হুক বাজারে কিনতে পাওয়া যায় ওই ধরনের হুকগুলো আমরা কিনে এনে আমাদের ঘরে ব্যবহার করি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেগুলি হুক দেখাবো এগুলো কিন্তু অসাধারণ ডিজাইনের। তো আপনারা অনেকে বুঝে গেছেন যে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কোন হুকটির কথা বলছি। তো এই হুকগুলো কিন্তু আবার তৈরি করতে আমাদের কোনো একটি মানে পয়সা বা কোনো একটি খরচার প্রয়োজন হবে না। চাইলে আমরা এই ধরনের হুকগুলোকে আমাদের ঘরের যে পুরানো জিনিসগুলো আছে আমরা কোনো সময় এই জিনিসগুলো প্রায় সময় আমরা ব্যবহার না করে আমরা এমনি রেখে দিই বা হ্যাঁ ফেলে দিই। তো এই ধরনের যে জিনিসগুলো আছে যে জিনিসগুলো দিয়ে আমরা হুক তৈরি করতে পারবো। জিনিসগুলো ফেলে দেওয়ার আগে আমরা একটু যদি চিন্তা ভাবনা করে নিই যে এই জিনিসগুলো হয়তো কোনো একটি কাজে কোনো একটি জিনিসে ব্যবহার করা যাবে, তো যেন আমরা এই জিনিসগুলো না ফেলে দিয়ে আমরা যদি এই জিনিসগুলো ক্রিয়েটিভ ডিজাইন দিয়ে কোনো আলাদা একটি ডিজাইন দিয়ে আমরা যদি যে কোনো একটি কাজে ব্যবহার করি তো আমাদের এই যে জিনিসগুলোর জন্য আমরা অনেকগুলো টাকা ব্যয় করি। এই জিনিসগুলো থেকে আমরা বেঁচে গেলাম, তারপর আমাদের কাজের যে জিনিসগুলো আছে ওইগুলো কাজে লেগে গেল। তো অনেক ধরনের ফায়দা আছে যদি আপনারা এই জিনিসগুলো ফেলে দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে এই জিনিসগুলোকে ফেলে দেওয়ার অঙ্ক করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিমেন্টের কাজের যে আমরা কি একটা জিনিস বলা হয়, যেমন এই যে আর একটা জিনিস আছে, এই যে সবগুলো মিলিয়ে আপনারা আজকে যে ডিজাইনগুলো দেখছেন আপনারা অনেক হয়তো ভালো লাগতে পারে কিছু মানুষের, তো অনেকের হয়তো এই জিনিসগুলো আবার পছন্দ হবে না। তো আমি এই জিনিসগুলো বেশিরভাগ পছন্দ করি কারণ আমরা ফেলে দেওয়া জিনিসগুলোকে যখন ব্যবহার করি তো আমাদের মনে হয় যে আজকে এই কাজটি করে অনেক নিজেকে হালকা মনে হয়। যারা একটু ক্রিয়েটিভ ডিজাইনগুলোকে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগার কথা, কারণ যতটুকু ডিজাইন আমি আপনাদেরকে হুক দেখাচ্ছি এই জিনিসগুলো আবার অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা কাপড়কে হ্যাং করে রাখতে পারি, কোনো একটা জিনিস আনলাম বাজার থেকে এই জিনিসগুলোকে হ্যাং করে রাখতে পারি, অনেক ধরনের ব্যবহার, যেমন আমরা রান্নাঘরে ব্যবহার করতে পারি, অনেক জায়গায় আমরা এই ধরনের হুকগুলোকে ব্যবহার করি। এই ব্যবহার করা জিনিসগুলো যদি আমরা বাজার থেকে কিনে না এনে আমাদের ঘর থেকে যদি এই অনেকগুলো ফেলে দেওয়া জিনিসগুলো থেকে যদি আমরা এই ডিজাইনগুলো আবার তৈরি করি তো আমাদের বুঝতে পাচ্ছেন কতটুকু একটু মানে মনের মধ্যে অনেক ধরনের অনেকে ভাববেন আবার আমি টাকা খরচ করতে বা না করছি, কিন্তু এমন নয়। এই ধরনের জিনিসগুলো যখনই আপনি তৈরি করবেন তখন দেখবেন আপনার ভিতর থেকে একটু আলাদা একটি কথা বের হবে যে না এই জিনিসগুলো আমি নিজের থেকে বানিয়েছি, আমার পরিশ্রমে বানিয়েছি। তো আমরা যখনই কোনো একটি জিনিসকে ফেলে দেওয়ার চেষ্টা করবো, তো তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে তো আপনারা একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো তো ওই ভিডিওটি নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগার কথা কারণ আমি আজকের এই ভিডিওতে যতটুকু ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে সবগুলো কাজে লাগার মতো। তো আরও কিছু ডিজাইন পিছনে রয়ে গেছে, আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই ধরনের ক্রিয়েটিভ যে ডিজাইনগুলো আছে এগুলোকে আপনারা বানানোর চেষ্টা করবেন। তো আপনাদের ঘরে যদি এই ধরনের ডিজাইনগুলো থাকে, যদিও কেউ আসে আপনাদের এই ডিজাইনগুলো দেখে তো আপনার অবাক হয়ে যাবে যে এই ডিজাইনগুলো আপনি কী করে বানালেন, সেটিও আলাদা একটি। তো অতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।